हेलो, गुड मॉर्निंग, वेरी गुड मॉर्निंग। गुड मॉर्निंग फ्रेंड्स। तो आज चार नहीं चले लाम जेते ताराबुड़ो करछी केनो आजके दीदी आसबे ना, छुट्टी नियेछे, बाड़ीते लोकजन एसेछे। तो आमरा जाबो होच्छे आजके एयरफोर्स कैंटीन, आर्मी कैंटीन ना, आर्मी कैंटीन डिफेंस कैंटीन जेटा जो सल्ट लेकेर निको पार्कर पाशे आछे। तो एकटु सकाल सकाल जेते होबे केनो कि एतदिन स्टक टेकिं छिलो, तारपर एखन कालके माल सब ढुकेछे। तो সেই জন্য তাড়াতাড়ি না গেলে লাইন লম্বা লাইন হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি কাজ করে আমরা তাতে স্নান টান করে বেরিয়ে যাব। আজকে মঙ্গলবার, বজরংবলী বার, 24 মে। অঙ্গাঙ্গকারায় নমঃ, জয় বজরংবলী ভগবান। ঈশ্বর তোমাদের সহায় আছে, খুব মন দিয়ে কাজ করো, খুব ভালো থেকো। আর আবার ক্যাচ আপ করছি, খুব ভালো থেকো সারাদিন। এখন বাজে 9:30, একদম ডট 9:30 বাজে। তো আমাদের আমি ঝাড় দিলাম, মুছল, তারপরে স্নান হয়ে গেল, পূজো হয়ে গেল, সব হয়ে গেল। এখন ব্রেকফাস্ট খাচ্ছি। ব্রেকফাস্টে যেহেতু বেরোবো, টাইম নেই, তাই সেই জন্য ব্রেড জ্যাম, বাটার, মিষ্টি, কলা খাওয়া হচ্ছে। তো খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। তো এখন বাজে 10:05, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি, তারপরে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, বেশি দূর না এটা। এখানে মিলিটারি ক্যাম্পেও আমাদের ক্যান্টিন আছে, কিন্তু ওখানে খুব বেশি জিনিস থাকে না, বেশিরভাগ শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি, কেন ওখানে ভেতরের লোকেদের আগে দেয়, সেই জন্য আমরা এটাতে যাই না খুব একটা। তো সল্টলেকেরটাই যাই, চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের এয়ারফোর্সের ক্যান্টিনের ভেতরটা। এয়ারফোর্স কোথায় এটা? সরি, ক্যান্টিনের ভেতরটা। এখানে আজকে খুব মজা লাগছে, ক্যান্টিন একটা অবধি, তারপরে আবার চারটে খুলবে। তো আমরা ভাবলাম যে এত লোক হয়েছে, এত ভিড় হয়েছে, আমরা চলে যাব বাড়ি, না চলো চারটের অবধি ওয়েট করব। তো আমরা একটু লাঞ্চ করে নিলাম, ইডলি টিডলি খেয়ে নিলাম, এসব বিস্কুট ফিস্কুট খাবো, খেয়ে চারটে অবধি ওয়েট করে জিনিস নিয়ে একবারে বাড়ি যাবো, যেহেতু কোনো অসুবিধা নেই। পিকনিকের মতো মনে হচ্ছে আজকে, পিকনিকের মতো। হ্যাঁ, মাকে বলে দিলাম লাঞ্চ করে নিতে। তো চলো রাত্রিরে বাড়ি গিয়ে ভাত খাবো। আজকে দুপুরটা আমরা সেক্টর 5 গেলাম। সেক্টর 5 দেখলাম এমপ্লয়িজরা খাচ্ছে, অনেক দোকান আছে, ওখানে একটা জায়গায় বসে আমরা এইসব খেলাম। সাউথ ইন্ডিয়ান ইডলি বড়া খেলাম, এইসব খেলাম। এবার আমরা এইসব করে তারপরে জলও কিনে নিয়েছি, জল খাবো আর বসবো চারটে অবধি, অসুবিধা নেই। জিনিসপত্র যেহেতু প্রচুর জিনিস আছে, সেই জন্য একবারে নিয়ে যাও। ঠিক আছে, চলো। বাজে 5:10, 5:05। তো আমরা এখন চললাম জিনিস নিয়ে, সকাল 10:30 না 10:30। আরে পিকনিকের মতো করলাম একটু, খুব ভালো লাগলো, অনেকের সাথে বসে গল্প করলাম। কি সুন্দর খেলা করছে দেখো। হ্যাঁ, এরা সব খেলা করছে যেরকম আমরা করতাম। চলো, বেচিলা ছিলাম যখন যাই বাড়িতে, বাড়ি গিয়ে আবার ফ্রেশ হবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো। গুড ইভিনিং, এখন বাজে 6:45। তো আমরা চলে এলাম, এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে নিলাম, তারপরে খাচ্ছি চা আর চিড়ে ভাজা। আমরা খাচ্ছি চা চিনি, মানে চিনি দিয়ে চিড়ে ভাজা, আর মা খাচ্ছে বাদাম দিয়ে নোনতা। আর আমি একটু কেক খাচ্ছি, কেকটা রয়েছে, কেকটা একটু খেতে হবে, এটা শেষ হতে হবে, তো কেক খাবো। তো চলো খেয়ে নি, তারপরে এসব জিনিসগুলো গুছাতে হবে, গুছিয়ে টুছিয়ে তারপরে আবার অন্য কাজে লাগবো। চল, ছড়িয়ে বসেছে এসব নিয়ে এখন রাত্রি 9টা বাজে। তোমাকে বলছি জিনিসগুলো বার করার তুমি বলছো, আমি বসে বসে আমাদের সব এনার্জি নষ্ট হয়ে গেছে। আজকে অন্যদিন কাজ করিয়ে করে বেশ ফুর্তিতে থাকি, আজকে এখানে এতক্ষণ বসে বসে ওয়েট করে করে জিনিস পাবো কি পাবো না, জিনিস পাবো কি পাবো না, দিয়ে দিল। অনেক জিনিস তো অনেক হয়েছে মোটামুটি, তবে একটা জিনিস ভালো হয়েছে, এই আমলাটা পেয়েছি। হ্যাঁ, এটা খুব ভালো, রামদেব বাবার আমলা পেয়েছে। জড়িটা আলাদা হয়ে গেল, দেখো এটা পতঞ্জলির, আমি নিই ডাবল ভাব এসব নিই আমি। আচ্ছা, ভালো এইটার পতঞ্জলি,
না চিনি না ওরকম হয় সব চিনি না যাই হোক এত জিনিস তো মোটামুটি হয়েছে পেয়েছি আর শার্প এক্সেল লিকুইডটা খুব কাজের ওটা পেলাম না ওটা ওদের কম্পিউটারে আর কি নম্বরে কিছু হ্যাঁ গো ন্যারো মিস দিল না একটাই পিস ছিল এগুলোকে সব গুছিয়ে গুছিয়ে আবার তুলতে হবে এত জিনিস আবার সব গুছিয়ে রাখা একটা ব্যাপার চলো চলো আমি হাত লাগাচ্ছি কি খাবো এখন ভাবছি আমার তো একবার ভাত না খেলে হয় না ভাত খাইনি আমার যেন কিরকম একটা লাগছে রাত্রিরে ভাত খাবো আরে ও কোথাও ঘুরতে ঘুরতে গেলে যদি ভাত না পাও কি করবে ওখানে অনেক জায়গায় এরকম হয় হ্যাঁ আমার একটুখানি ভাত না হলে ভালো লাগে না হে তো বাঙালি যেটা বল এই তেলটা কত নিল ওটা জানি না বিল বিল দেখতে হবে এখানে রয়েছে 304 টাকা লেখা হ্যাঁ তা আমরা কত আমাদের জানি না কত পেয়েছি আসলি না আমাদের কত এটা এটা একটা নিলে হতো গো কেন বলো তো 4 টাকা তো 210 হ্যাঁ বিল দেখলাম 210 আরো নিলে হতো এটা আর 304 चलो ना छाड़ले तो बोलो ना कैमरा छाड़ी तो बोलो चलो गुछिए नी তারপরে আবার আসছি রাতে ডিনারে ভাত খাবো মায়ের তাহলে রুটি করে দেব তরকারি তো বিশেষ কিছু নেই আমাদের মাটনটা আছে একটু মাটনটা দিয়ে ভাত খাবো আজকে ঠিক আছে জিলে আলু আলু সব নষ্ট হয়ে গেছে হিমঘরে রেখেছিল ওরা ভালো করে যে রাখে ঠান্ডা দেয়নি নষ্ট হয়ে ও মানে ফ্রিজারে রাখেনি ফ্রিজ অন করেনি যা বাবা কি অবস্থা আমি মাকে বলছিলাম যে আলুর দাম 27 টাকা আর পেঁয়াজের দাম ভালো পেঁয়াজের দাম 20 টাকা উল্টে গেল টিভিতে দেখালো সমস্ত রাস্তায় আলু ছড়িয়ে রেখেছে ওরা সব খারাপ ইস কি অবস্থা চলো খা না খেতে যাচ্ছ এখন আচ্ছা মা ম্যাগি খেতে চেয়েছে না ম্যাগি বানিয়ে দিয়েছে হ্যাঁ মা খেতে চেয়েছে ম্যাগি আর যে দিনে তো ভাত খেয়ে নিয়েছিল নিজে নিয়ে জানো খেয়ে না খেয়ে না এই দেখুন আপনারা তোমরা বলো যে কি করে মা আমাদের আমার সঙ্গে ঘুরতে যায় না আমাদের সঙ্গে দেখো না তত কষ্ট তো না বলবো না কিন্তু বেশি লম্বা চলতে পারবে না এই জন্যে অসুবিধে বুঝেছিস তাই জন্য মা যায় না কোথাও হ্যালো ম্যাডাম গুড ইভিনিং বসে গেলাম আজকে ডিনারে তো আজকে ডিনার বলো না এটা লাঞ্চ জলটাও আজকে কম খাওয়া হচ্ছে সব থেকে বড় কথা ওখানে তো সব বন্ধ করে দিয়েছে লক দিয়ে দিয়েছে জল বাইরে থেকে কিনে খেয়েছি কিন্তু দোকান তো অনেক দূরে তো সেই জন্য এক বোতল কিনেছি শেষ হয়ে গেছে যাই হোক আর বেশ গরমই লাগছিল তো রাত্রিরে তো দুপুরের মেনু ডাল ওই ডিমের বড়া আর হচ্ছে মাটনটা খাবো আর ধোকার ডালনা একটু ছিল ওটা খাবো ব্যাস এই হচ্ছে খেয়ে নেবো আজকে তাতে খেয়ে তাতে রেস্ট করো চলো দু লাইন কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো হ্যাঁ আসছি ওইদিকে আসবো না হ্যাঁ তাহলে আজকে একটা বাংলা হয়ে যাক হ্যাঁ না ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে রাখবো তোমারে ওপারে থাকবে আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে রাখবো তোমারে দেখবো তোমারে ও হ্যাঁ দেখবো তোমারে এই দেখো এটাই প্রবলেম হয় আমার কেন কি আমি তো শুনি না গানগুলো মানে ওভার হিয়ার করি তাই জন্য দেখবো তোমারে চলো সে মিলে গেছে হ্যাঁ চলো সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো গুড নাইট শুভরাত্রি জয় গুরু ওম সাই রাম অ্যান্ড ফাইনালি জয় হিন্দ